সারা বিশ্বে 28 মে পালিত হয়ে আসছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস। দিনটিতে সচেতনতার বার্তা দিতে বিশেষ র্যালি ভগবানগোলার কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। মহিলাদের সচেতন করতে বিশেষ আলোচনাও হয়। মহিলাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বা মেনস্ট্রুয়াল হাইজিন, কিন্তু অনেকেই এ বিষয়ে কথা বলতে চান না, লজ্জা পান এবং বিষয়টিকে ব্যক্তিগত বলে মনে করেন। মাসিক নিয়ে অজ্ঞতার কারণে মহিলাদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। সে কারণেই 2014 সাল থেকে সারা বিশ্বে 28 মে পালিত হয়ে আসছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস। আজ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য 2030 সালের মধ্যে পিরিয়ডকে জীবনের একটি স্বাভাবিক ব্যাপার হিসেবেই প্রতিষ্ঠিত করা। সচেতনতার বার্তা দিতে বিশেষ র্যালি ভগবানগোলার কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। মহিলাদের সচেতন করতে বিশেষ আলোচনা হয় কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি, নানান রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়, সব নিয়ে আলোচনা হয়, বোঝানো হয় এদিন। মাসিককালীন অবস্থায় আমরা সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, প্রত্যেক দিন স্নান করব এবং ওই সময় আমরা হাতের নখ ছোটো করে কেটে রাখব। ওই সময় যখনই আমরা মানে টয়লেটে যাব আমরা পরিষ্কার জল ব্যবহার করব আর অবশ্যই আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব। নাটকের মাধ্যমেও বাস্তব ছবিটা তুলে ধরা হয়। মাসিক শুরু হলে কী কী করা উচিত সচেতনতার বার্তা দিতে এগিয়ে আসে তরুণী যুবতীরা। আমরা সবাই মিলে অভিনয় করে দেখালাম আমাদের মায়েদের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে সবার ভুল ধারণা যে মাসিক একটা খুব খারাপ জিনিস, ওটা ভালো জিনিস না, ওটা মানুষকে মানে সব থেকে নোংরা জিনিস, ওইটা সবাই ভাবে, তবে ওইটা ভাবার কোনো প্রয়োজন নেই। ওইটা না হলে কোনো মানুষই মা হতে পারবে না, আর যদি ওইটা না হয় তাহলে আমরাও এই পৃথিবীতে আসতাম না, আরও নতুন প্রজন্ম কেউ আসবে না এই পৃথিবীতে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।